ফরাসির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতিটা সেটা একটু বুঝে নেওয়া দরকার। কারণ দেখুন, এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি তাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, এবং আপনারা জানেন রবি এমন একটা প্ল্যানেট, একটা জ্বলন্ত আগুন, তার সামনে অন্য প্ল্যানেটরা কতটা পাওয়ারফুল হবে। এই কারণেই তারা কী হয়ে যায়, তারা তম্বস্ট হয়ে যায়, তারা দগ্ধ হয়ে যায়। এর ফলে রবির সাথে যে প্ল্যানেটই থাকুক না কেন, মার্কারি বাদ দিয়ে, সেই প্ল্যানেটটা কিন্তু কম্বাস্ট হয়ে যায় এবং তার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই হ্রাস পায়। মূলত লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে সিংহরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, কিন্তু ভাগ্য ক্ষেত্রে রবি অবস্থান করছে, এটি একদিক থেকে ধনাত্মক। কিছু ক্ষেত্রে পরিবারের সাপোর্ট আপনি পাচ্ছেন, কিছু ক্ষেত্রে পিতার সাথে আপনার সম্পর্কের জায়গাটা ভালো আছে, আপনি এখন ভালো আছেন। পিতার দিক থেকে, সাংসারিক দিক থেকে কিছুটা সমস্যা থাকলেও খুব যে জটিলতার জায়গা সেটা কিন্তু নেই আপনাদের বর্তমান সময়ে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের সব কিছু পেয়েও কোথাও যেন একটা ভাগ্যের সহায়তা দরকার হয়ে থাকে। একটা পরীক্ষাতে 200,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সবাই মেরিটোরিয়াস, সবাই পড়াশোনা করে, হয়তো 50,000 পরীক্ষার্থী তারা খুব ভালোভাবে প্রিপারেশান নেয় না, কিন্তু 150,000 তো ভালোভাবে প্রিপারেশান নেয়, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দেখা যায় যে 0.01 সেই নাম্বারের জন্য একজন চাকরি পেলো না, 0.2-এর জন্য চাকরি পেলো না, অর্থাৎ একদম নিয়ার অ্যাবাউট কাট আপের নাম্বারের কাছাকাছি গিয়েও চাকরি হয় না। এই ধরনের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে একটা হয়তো বা ভাগ্যের সহায়তার দরকার থাকে। সিংহরাশির জাতক জাতিকাদের এই জায়গাটাই কিন্তু একটা প্রবলেম এই মুহূর্তে কাজ করছে, যে এখনও একটা জিনিস পেয়েও পেলেন না, একটা আশা করে বসেছিলেন ওটাকে কমপ্লিট করব বা হয়ে যাবে, সেটা নট অনলি কিন্তু জব, সেটা হতে পারে আপনার প্রফেশনাল ফিল্ড, আদার্স প্রফেশনাল ফিল্ড, সেটা হতে পারে আপনার ম্যারিটাল জায়গাটা, কোথাও যেন আলটিমেট জায়গাটা, মানে আপনি শিওর ছিলেন হয়ে যাবে, কিন্তু কোথাও যেন গিয়ে সেই জায়গাটা হলো না বা হচ্ছে না, বা কোথাও যেন গিয়ে সেই বিষয়টা আপনি লাভ করতে পাচ্ছেন না। সিচুয়েশান এমন রয়েছে, কিন্তু 15 তারিখে রবি ট্রানজিট এবং সূর্য তিনি প্রবেশ করবেন রাশিচক্রে বৃষ রাশিতে, যেটি আপনার রাশি সাপেক্ষে দশম ভাবে রবির প্রবেশ। আমি বলবো যারা পরীক্ষা দিয়েছিলেন, বিভিন্ন ধরনের পরীক্ষা হচ্ছে বর্তমানে, কম্পিটিটিভ এক্সামিনেশানগুলো চাকরির জন্য মূলত, সেক্ষেত্রে কিন্তু একটা চান্স, একটা পসিবিলিটিস রয়েছে। এবং মূলত লক্ষ্য করা যাচ্ছে রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে সিংহ, সেক্ষেত্রে গভর্নমেন্ট রিলেটেড কিছু প্রাপ্তির জায়গাটা অত্যাধিক বেশি, কিছু একটা প্রাপ্তি, কোনো একটা জব প্রাপ্তি, এই বিষয়গুলো কিন্তু থাকছে বা থাকতে পারে। 15 মে থেকে 15 জুন পর্যন্ত এই যে সময়কালটা, তাতে কিন্তু কর্মজীবন রিলেটেড পজিটিভিটি নিশ্চিত রূপেই থাকবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরির জায়গাটা পজিটিভ হবে, যারা বিজনেস করছেন এই মুহূর্তে বিজনেসের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের বিজনেসের জায়গাটা পজিটিভ হবে, এবং অনেকে রয়েছেন গভর্নমেন্টের সাথে যুক্ত। কেমনভাবে যুক্ত? আপনি কন্ট্রাক্টর, আপনি কোনো একটা বিষয়ের কন্ট্রাক্ট নেন এবং সেটাকে ফুলফিলমেন্ট করেন, গভর্নমেন্ট আপনার সেই প্রজেক্টটার জন্য আপনাকে রিপে করে। এই ধরনের সাথে যারা গভর্নমেন্টের সাথে যুক্ত রয়েছেন, সেটা রোড কনস্ট্রাকশন হতে পারে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, এনিথিং ক্যান বি, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম, গভর্নমেন্ট রিলেটেড কিছু প্রজেক্ট পেতে পারেন। এবং যাদের টাকা আটকে গিয়েছিল, আমি জাস্ট ভেরি রিসেন্ট একজন ক্লায়েন্ট দেখলাম, তার গভর্নমেন্টের প্রজেক্ট করেন তিনি, রাশিটা সিংহই এবং তার লগ্নটাও ইনসিডেন্টটি সিংহ, যাই হোক তার জন্মচক্রের যে কম্বিনেশন ছিল এবং ট্রানজিটের কম্বিনেশন প্রায় একই ম্যাচ করছে, সেক্ষেত্রে তার টাকাটা আটকে রয়েছে। তার একটা বড় প্রজেক্ট, 100,000 টাকার প্রজেক্ট সে কমপ্লিট করেছে, কিন্তু স্যাংশন হচ্ছে না। কাজটা কমপ্লিট করার পর যে অর্থটা পাওয়ার কথা আমি যতদূর বুঝলাম সেটা সে পাচ্ছে না। এবং মূলত এই যে রবি ট্রানজিটটা হচ্ছে, তাতে কিন্তু সেই অর্থ বা যাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে পাওয়ার একটা স্ট্রং পসিবিলিটিস থাকবে, থাকতে পারে, তৈরি হচ্ছে। এবং মূলত সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু সেলফ প্রফেশনের জন্য ভালো।
জুপিটার 5000 নট নাইনতে রয়েছে, অ্যান্ড এই যে জুপিটার সে দিকবল প্রাপ্ত হয় নাইনতে, বিশেষ করে মেষরাশির ঘরে, তার মানে সে যে উইক বলা যায় না, রবির সাথে বসেছিলেন দগ্ধ হয়েছিলেন, হ্যাঁ উইক ছিল। গুরুচণ্ডাল একদিক থেকে রবির সাথে বসে দগ্ধ হওয়া, এই কম্বিনেশনটা শুভ নয়, কিন্তু এই মুহূর্তে কিছুটা পাওয়ারফুল, পূর্ণাঙ্গ পাওয়ারফুল নয়, পূর্ণাঙ্গ পাওয়ারফুল হতে এখনও সময় আছে। তাহলে আরও বেশি পজিটিভিটি ফিল করতেন সিংহরাশির জাতক জাতিকারা, এবং লক্ষ্য করা যাচ্ছে সেলফ প্রফেশনে একটা অগ্রগতি থাকবে, বিশেষ করে যারা বিদেশি সাহিত্য, বিদেশি ভাষা এর সাথে যুক্ত রয়েছেন, বৈদেশিক কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন। হতে পারে আপনি ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং করেন এবং আপনার ক্লায়েন্টেল কিন্তু বিদেশে রয়েছে, হতে পারে, প্রচুর বেনিফিটেড হবেন। এবং যারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইত্যাদির সাথে কানেক্টেড, তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতা রয়েছে, আর্নিংয়ের জায়গাটা কিছুটা বাড়বে। এবং মূলত যাদের প্রবলেম হচ্ছে, একটা জায়গা তৈরি করে ফেলেছেন, আপনার একটা চ্যানেল রয়েছে, দীর্ঘদিন আগেই মনিটাইজেশন অন করেছেন, কিন্তু ভিউয়ার্স কম, বা কোনো একটা প্রবলেমের জন্য আপনি কন্টিনিউভাবে ভিডিও আপলোড করতে পারেন না, বা অন্য সমস্যা হয়ে থাকে, এই সময়টা কিন্তু ধনাত্মক হবে, আপনার এনথুটা বজায় থাকতে পারে। আমরা চলে আসি আরেকটা বিষয়ে রাশিলগ্ন সিংহের ক্ষেত্রে, সেটা রিলেশনশিপ। রিলেশনশিপের প্রবলেমে রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ডভাবে রয়েছেন, এবং আপনাদের সমস্যা হলো আপনার মতো মেন্টালিটি নিয়ে একটা মানুষ চাই, যে আপনাকে বুঝবে এবং যার মধ্যে এথিক্স, এথিক্যাল বিষয়টা থাকবে, নীতিপরায়ণতা যেন তার মধ্যে থাকে, সে যেন সৎ হয়, তার বক্তব্য, তার সিদ্ধান্ত, তার চিন্তাধারা যেন আপনার সাথে ম্যাচ করে। বস্তুত এটা আপনাদের একটা চাহিদা, মৌলিক চাহিদা বলা যেতে পারে সিংহের। এবং এমন কাজ করব না যাতে মাথা নিচু হয়ে যায়, মাথাটা উঁচু রেখে সেম মেন্টালিটির একটা মানুষ চাই, পাবেন, সম্ভাবনা আছে। কিন্তু যাদের এই মুহূর্তে রিয়েলাইজ করেছেন পাচ্ছেন না, একটা মানুষকে হয়তো চিনতে পেরেছিলেন, ভেবেছিলেন ভালো, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখছেন না, প্রথম দিন এক কথা বলছে, পরের দিন আরেক রকম কথা বলছে, তার সাথেও একটা বন্ডিংয়ের অভাবের জায়গা আপনি ফিল করছেন, বস্তুত করছেন। আমি বলবো সম্পর্কের জায়গাটা প্রপারলি 21 জুনের পর থেকে কিছুটা বেটার হবে, আর এই সময়ের মধ্যে যদি বলতে হয়, হ্যাঁ জুন মাস থেকে কিন্তু কিছুটা ধনাত্মক আপনি ফিল করতে পারবেন। এবার চলে আসি আরেকটা বিষয়, সেটা হলো সন্তান নিয়ে। সন্তান নিয়ে একটু সমস্যা আছে, এই মুহূর্তে কনসিভ করতে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে। মূলত জুন মাসের 21 তারিখের পরে নতুন সিদ্ধান্ত নেওয়াই ভালো, তার আগে কিন্তু পরিকল্পনা না রাখাই ভালো। আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদের প্রতি থাকলো, লগ্ন যদি সিংহ হয়ে থাকে, বা রাশি যদি সিংহ হয়ে থাকে, সেক্ষেত্রে দেখুন সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের বিশেষত বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব যে হ্যাপিনেস থাকে বস্তুত সেটা নয়, আবার কী করে বলি আনাফি থাকেন সেটাও নয়। মূলত এই মুহূর্তের যে কন্ডিশনটা, যেহেতু স্যাটার্ন তিনি সপ্তমপতি সপ্তমে বসে আছেন, কোথাও যেন গিয়ে একটা একাকিত্ব আপনি ফিল করছেন আপনার সাংসারিক জীবনের ক্ষেত্রে, এটি কি কোনোভাবে অস্বীকার করা যায় না। আপনার ওয়াইফ আছে, আপনার হাজব্যান্ড রয়েছে, আপনার সন্তানরা রয়েছে, কিন্তু তার মধ্যে গিয়েও কোথাও যেন আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না, বা আপনি নিজেকে কোথাও যেন তাদের থেকে আলাদা করতে চাইছেন এবং সেটি গিয়ে করতে পারছেন আবার পারছেন না, কোথাও যেন গিয়ে একটা কনফিউশনের জায়গা আপনার তৈরি হয়েছে আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে, যাদের এই ধরনের কম্বিনেশন তৈরি হয়েছে। মূলত আমি বলবো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা এমনই যাবে, খুব চেঞ্জের জায়গা নেই। তবে জুন মাসের মোটামুটি 7 তারিখের পর থেকে, 6-7 তারিখের পর থেকে একটা ধনাত্মকতা আমি ফিল করছি, যেটা আপনার বৈবাহিক জীবনে কিছুটা সুখ বহন করে নিয়ে আসতে পারে। এই মুহূর্তে কিন্তু প্রপারলি যে ল রিলেটেড সমস্যাগুলো রয়েছে, মানে ডিভোর্স রিলেটেড সমস্যায় যারা পৌঁছে গেছেন, অতিক্রম করে ফেলেছেন যারা এই সমস্যার জায়গাটা, তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানের কোনো সম্ভাবনা নেই, কন্টিনিউ থাকবে, জাস্ট আন্ডার প্রসেস থাকবে, পারমানেন্ট সমাধানের জায়গা ভেরি রিসেন্ট টাইমে আপনি পাচ্ছেন না, আগামীতে পাবেন। যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা থাকতে পারে, কিছু শত্রুতার জায়গা এই সময়ে থাকবে, যেহেতু থার্ড হাউসে কেতু রয়েছে এবং গত 1.5 বছর সময়, 1.5 বছর বলবো না, 1 বছরের বেশি সময় ধরে টোটাল যে সময়টা সেটা 1.5 বছর রাহু ট্রানজিটের কথা বলছে, তো সেক্ষেত্রে হ্যাঁ প্রবলেম, সমস্যার জায়গাটা তো নিশ্চিতভাবেই রয়েছে। কোন ক্ষেত্রে রয়েছে? যোগাযোগ।
আপনি যোগাযোগ করেও করতে পারছেন না, যোগাযোগ করে লাভ হচ্ছে না। প্রচুর মানুষকে চেনেন, প্রচুর মানুষকে জানেন, আপনাকে সম্মান করে, আপনিও সম্মান করেন। ডেফিনেটলি সিংহের একটা বিষয় আমার প্রচণ্ড ভালো লাগে, সেটা হলো এরা সবাইকে সম্মান করে। এরা ছোট করে বড় করে দেখা এই জায়গাটা এদের মধ্যে নেই। এথিক্স কাজ করে এদের মধ্যে, অসম্ভব সুন্দর এথিক্স, অসম্ভব সুন্দর চিন্তাধারা, যেটা অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সিংহ হিসেবে তুলনা করছি কিন্তু একটা মানুষের মধ্যে থাকা উচিত। আর প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে সিংহ রাশি মানে বনের রাজা সিংহ, তার মধ্যে তো এই এথিক্সটা থাকবেই, তার মধ্যে তো ন্যায়পরায়ণতা থাকবেই, সেই কারণেই তো সে বনের রাজা। দেখুন, সব থেকে শক্তিশালী বনের সিংহ নয়, সব থেকে দ্রুততম যে প্রাণী সেটিও সিংহ নয়, বা সব থেকে বড় আকারে যে প্রাণীটি সেটাও কিন্তু সিংহ নয়, কিন্তু সিংহ সিংহই, সেই কারণেই সে বনের রাজা। আমরা চলে আসি আরেকটা বিষয়ে, সেটা হলো সিংহরাশি জাতক জাতিকাদের যে বিষয়টি বলবো আমি আইনি জটিলতার মধ্যে ফেসে রয়েছে, ডিভোর্সকে বাদ দিয়ে র্যান্ডম কিছু বিষয় থাকতে পারে, সেগুলো কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হতে একটু টাইম নেবে। আপাতত স্তরে শত্রুতার প্রভাব কিছুটা কমতে পারে এবং মূলত যে জায়গাটা সমাধান হবে সেটা হলো যোগাযোগের যে ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, আপনার ফিল করছেন বাধা রয়েছে, কীভাবে সমাধান করবেন জানেন না, কোন কোন ক্ষেত্রে প্রবলেমগুলো রয়েছে, প্রপারলি ডায়াগনোসিস করতে পাচ্ছেন না, একটা সমস্যা ফিল করছেন, বারবারই আপনি ফিল করছেন, হতে পারে এই ধরনের বিষয়বস্তু, সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা উন্নতি যোগ আপনাদের লক্ষ্য করছি থাকতে পারে। রাশি লগ্নে যদি আপনার সিংহ হয়ে থাকে, যথেষ্ট উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে একটা দিকতে। কোন দিকে? ব্যবসা। দেখুন, ব্যবসা এই মুহূর্তে ম্যাসিভ চেঞ্জ না হলেও নিশ্চিতভাবেই পজিটিভ দিকে যাবে, এবং যে ব্যবসায় যুক্ত হন না কেন, আপনি উন্নতি করছেন, আপনি লক্ষ্য করেছেন ধীরে ধীরে উন্নতিটা হচ্ছে, এই মাসেও ধীরে ধীরে উন্নতিটা হবে, কিন্তু উন্নতিটা নিশ্চিত হবে এবং আপনি গ্রোয়িং থাকবেন। আপনার যে উন্নতির গ্রাফটা সেটা হঠাৎ করে ডাউনফল হওয়ার গ্রাফ নয়, সেটা ক্রমবর্ধমান, সেটা ডেফিনেটলি উপরের দিকে যাবে, বাট ইট উইল টেক টাইম আপনাকে একটা প্রপারলি জায়গা দেওয়ার জন্য। সিংহের সন্তানজনিত কিছু সমস্যার জায়গা রয়েছে এবং সন্তানের সাথে মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনাও রয়েছে। পিতার সাথে সম্পর্ক আমি প্রথমেই বলেছি ভালো থাকবে, বিশেষ করে সমস্যাটা যেটা ক্রিয়েট হতে পারে সেটা হলো মায়ের সাথে। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশে রয়েছে, মায়ের সাথে কিছু সম্পর্ক খারাপ হওয়া, ভুল বোঝাবুঝির জায়গা, বিনা কারণে আপনাকে ব্লেম করা বা পরিবারের সদস্যরাও আপনাকে হয়তো ব্লেমিং করছে, এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করে নিতে হবে। অনেক সময় হয় কি ব্লেমিং করে কিন্তু আমরা একটু ওভার রিয়াক্ট করে ফেলি, এখানে আপনার কোনো রিয়াকশানের দরকারই নেই। যে ব্লেম করছে তাকে ব্লেম করতে দিন, যেভাবে করছে সেভাবেই করতে দিন, আপনি জানেন আপনি কেমন, সো এইটুকানি থাক। আরেকটা কথা আমি বলবো, এটা ডেফিনেটলি পজিটিভ নয়, সেটা হলো মঙ্গল শুক্রের কম্বিনেশন দ্বাদশে আছে, এক্ষেত্রে হতে পারে আপনার চাহিদা বাড়তে পারে এবং তাই সেই কারণে হয়তো কোনো ইল্লিগাল রিলেশনশিপে আপনি অ্যাটাচড হয়ে যেতে পারেন, এবং এক্ষেত্রে আমি বলবো না যে পূর্ণাঙ্গ স্থিরতা বা পূর্ণাঙ্গ সিদ্ধান্তটা আপনারই, হয়তো ওপাশের মানুষ যিনি রয়েছেন তিনি চেষ্টা করছেন আপনার সাথে অ্যাটাচড হওয়ার, এবং কোনো একভাবে আপনি সেভাবে যুক্ত হয়ে গেলেন, বদনামের সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, এই যে সম্পর্ক, এই যে রিলেশনশিপ, সেটা কিন্তু আপনার বাড়ির কাছাকাছি হতে পারে বা পরিচিতের মধ্যে হতে পারে, একটা নোন সার্কেলে। ফোর্থ হাউসের কম্বিনেশন রয়েছে, ফোর্থ টুয়েলভে চলে গেল, তো এখানে একটা নোন সার্কেলে কিন্তু হওয়ার পসিবিলিটিস রয়েছে, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এমনিও এই সময় রিলেশনশিপ সংক্রান্ত যোগাযোগ প্রচুর আসবে, চেষ্টা করতে হবে নিজেকে ধরে রাখার, আপনার যে ভালো গুণগুলো রয়েছে সেই গুণগুলো দিয়ে এই বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা আপনাকে করতেই হচ্ছে। সেটা যদি করতে পারেন দেন জানবেন আপনি ভালো আছেন, আপনি সমাধান করতে পেরেছেন যে অ্যাকচুয়াল যে প্রবলেমটা। আর কিছু ব্যয় বাড়ছে, কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এটাকে দেখুন যতটা কন্ট্রোল করা যায়। কিছুটা খরচ হতে পারে বিলাসিতার কারণে এবং ওই মানুষটির জন্যও কিন্তু কিছু খরচ হওয়ার জায়গা এই মাসে আমি লক্ষ্য করছি। তবে মূলত যারা ফরেনে যেতে চাইছেন তাদের জন্য মাসটি নিশ্চিতভাবেই শুভ, এবং যারা কোনো টাকা গচ্ছিত রেখেছেন, কোনো একটা অর্থ, কোনো একটা আপনার ইনভেস্ট, কোনো একটা স্থায়ী সম্পদ হতে পারে, সেটি কিছু স্বর্ণ আপনার রয়েছে, কিছু জমানো অর্থ আপনার রয়েছে,
সেগুলো হয়তো আপনি অন্য কারোর কাছে বিশ্বাসের দ্বারা বা বিশ্বাস করে রেখে এসেছেন, হতে পারে এই ধরনের ক্ষেত্রে কিছু জটিলতার মাত্রা তৈরি হওয়া বা তার সাথে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়া। যাদের সাথে আপনি ট্রানজাকশন করেন এই সময় খুব কেয়ারফুল থাকতে হবে, ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হতে পারে, খুব কেয়ারফুল থাকুন। আমি বলবো রাশি লগ্ন যদি আপনার সিংহ হয়ে থাকে, যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধান, এবং যে জিনিসটা আপনি নিয়েছিলেন সেটা ফেরত দেওয়ার পর তাকে বারবার জিজ্ঞাসা করে নিন যে আমি কিন্তু এটা ফেরত দিলাম, বা আপনি লিখিত নিয়ে নিন যদি খুব দামি জিনিস হয় যাতে মনে থাকে, বা একটু ভিডিওগ্রাফি করে রাখুন। এই জায়গাগুলো কিন্তু একটু করার চেষ্টা করতে হবে। মূলত সিংহের হেলথের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি আমি ফিল করছি, অ্যান্ড ডেফিনেটলি বর্তমান যে গোচর সিংহের জন্য বস্তুত নেগেটিভ নয়। দেখবেন 15 তারিখের আগের যে সিচুয়েশন, 15 তারিখের পরের যে সিচুয়েশন, কিছুটা পার্থক্য রয়েছে, কিছুটা ধনাত্মক দিকে আপনি রয়েছেন এবং নিশ্চিতভাবেই থাকবেন। এবং শ্রী গণেশ নিশ্চিতভাবে, আমার দৃঢ় বিশ্বাস, তিনি নিশ্চিতভাবেই আপনাদের ভালো রাখবেন। জয় শ্রী গণেশ।